শাকিব খানকে অপু বিশ্বাস বলেছিলেন, যেদিন শাকিবকে দেখবো সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছে, শাকিব তার সন্তানের সঙ্গে ভালোভাবে কথা বলে এবং ভিডিও কলে কথা বলে, আর সেটা লুকিয়ে নয় জনসম্মুখে করে, তখনই আমি এটা মানব শাকিব সেরা বাবা। কি কিনব? তুমি এখন ঘুমাও, আমি এসে তারপরে আমরা পেন্ডুলাম ক্লক কিনব। ওকে ওকে বলো ইয়েস। বেশ কিছুদিন আগে ঈদের এক বিশেষ সাক্ষাৎকারে এমন কথা বলেছিলেন অপু বিশ্বাস। অবশেষে শাকিব খান অপু বিশ্বাসের সেই কথাটাই কিন্তু সত্যি করে দিলেন। শাকিব খান ভিডিও কলে আব্রাম খান জয়ের সঙ্গে কথা বলছে এই ভিডিওটি প্রকাশ করে লাখ কোটি ভক্তের হৃদয় কেড়ে নিয়েছেন। পাশাপাশি শাকিব খান অপু বিশ্বাসকে এবং আব্রাম খান জয়কে যে আসলে কতটা ভালোবাসে সেটারও প্রমাণ কিন্তু হয়ে গেল। এদিকে শাকিব খান ভিডিওটি প্রকাশ করা মাত্রই লাইক কমেন্টের বন্যা বয়ে যায়, মুহূর্তে লাখ লাখ ভিউ হয়ে গেছে সুপারস্টার শাকিব খানের শেয়ার করা এই ভিডিওটি। ট্রেন্ডিং এর সর্বশীর্ষে রয়েছে শাকিব খান এবং আব্রাম খান জয়ের ভিডিও কলের কথোপকথন। শাকিব খানের পোস্টের নিচে অসংখ্য লাইক কমেন্টের বন্যা, সেখানে অনেকেই কমেন্ট করছে এখন তো অপু বিশ্বাসের সতীন বুবলি জ্বলে পুড়ে কি করে সেটাই এখন দেখার বিষয়, খেলা তো মাত্র শুরু হলো, এখন থেকে চলবে ওয়ান ডে টি টোয়েন্টি এবং টানা টেস্ট ম্যাচ। তো আপনারাও এতদিন বিষয়গুলো গুজবই ভেবেছেন, ভেবেছিলেন শাকিব খানের সঙ্গে আব্রাম কি আসলেই কথা বলে? হ্যাঁ, সত্যি দর্শক, শাকিব খান তার সন্তান কলিজার টুকরা আব্রাম খান জয় এবং শেজাদ খান বীর দুজনকেই খুব বেশি ভালোবাসে। শাকিব খান বরাবরই তিনি সেরা নায়ক এবং তিনি প্রমাণ করলেন তিনি একজন সেরা বাবাও। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।